দেশে করোনা আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণ গেল 4,316 জনের। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 12,209 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,950 জন। এ নিয়ে মোট 3,14,946 জনের করোনা শনাক্ত হলো। একদিনে 3,290 জন সহ মোট সুস্থ 2,08,177 জন। ২০১৮ সালের হাইকোর্টের আদেশ মেনে দেশের সব জেলা শহরের হাসপাতালগুলোতে যদি 30 বেডের আইসিইউ সিসিইউ স্থাপন করা হতো করোনায়, তাহলে এত রোগীর মৃত্যু ও এতটা স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতো না, এমন মন্তব্য হাইকোর্টের একটি বেঞ্চের। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের উপর শুনানিতে এই মন্তব্য করেন। একই সঙ্গে ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত অনুমোদন করার সবশেষ তথ্য জানতে চেয়েছে আদালত। হাসপাতালে রোগীর বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণে অগ্রগতি 9ই সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। এর আগে 2018 সালে হাইকোর্ট সব জেলা শহরের হাসপাতালগুলোতে আইসিইউ সিসিইউ স্থাপনের আদেশ দেয়।